হরি ওম। অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ড হইতে পাঠ। মূল লক্ষ্য ভগবান। শ্রী শ্রী বাবানী বললেন, মূল লক্ষ্য হলেন ভগবান স্বয়ং। সংসারের লক্ষ্য তিনি, সন্ন্যাসীর লক্ষ্য তিনি। ভগবান মাত্র একটি আছেন এবং তিনি সমগ্র বিশ্বের প্রতিটি ধর্মমতের ভগবান। ভগবান একটির বেশি নেই বললেই মুসলমানের ভগবানের সাথে হিন্দুর ভগবানের বিরোধ নেই, কিংবা ইহুদির ভগবান আর আমাদের ভগবান বর্ষা তালোয়ার তলোয়ার চালাচালি করেন না। মালিক মাত্র একজন, সে একজন মালিককে পেলে সব ধর্মাবলম্বীর ঈশ্বর এক হয়ে যায়। সুতরাং বিরোধের কোনো হেতু নেই, কোনো সূত্র নেই। বক্তৃতা 3 ঘন্টা চলে যায়।